শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী। ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা গত 2 মাস যাবৎ হিন্দু যে কমিউনিটি আছে ওনাদের সাথে সংগঠিত যে সকল অপরাধ এবং ওনাদের গত 53 বছরে ওনাদের অনেকগুলো দাবি, বিভিন্ন সরকার এসেছে কিন্তু কোনো সরকার হয়তো ওই দাবিগুলো পূরণ করার জন্য পদক্ষেপ নিতে পারেনি, এবং গত 15 বছর ওনারা বিভিন্নভাবে ওনাদের গোষ্ঠীর উপরে, ওনাদের সম্প্রদায়ের উপরে অনেক ধরনের হামলা হয়েছে। হামলাগুলোর ওই অর্থেই কোনো বিচার এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অর্থে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। তো এখন আমরা মূলত গত 2 মাসে ওনারা যে সকল দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন ওই দাবিগুলো পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করেছি যে কী ধরনের পদক্ষেপ নিলে ওনাদের দাবিগুলোর একটা দাবিগুলোর সাথে আমরা কাজ করে যেতে পারি, এবং দাবিগুলো অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে কীভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসেবে ওনাদের যেই যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কীভাবে মেনে নিতে পারি এবং কীভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপরিকল্পিতভাবে বা অনেক জায়গায় ইনডিসক্রিমিনেটলি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, এবং সরকার ওই সময় যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য নিয়ে এই হামলা, এবং সরকার নয় শুধু বরং ছাত্র যারা ছিলেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের এবং দেশের সাধারণ মানুষও এই চেষ্টা করেছেন এই হামলা এবং সংঘাত রুখে দেওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাই। এরপরে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সরকারের পক্ষ থেকে প্রথম যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেটা বলেছেন, তো হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উনি খুব শীঘ্রই আমাদের কাছে মাত্র পেপার এসেছে, আমরা পেপারগুলো নিয়েছি যে আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে, এবং ওই পেপারগুলোর ভিত্তিতে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব, এবং এটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহযোগিতা পাবে। খুব শীঘ্রই আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি, কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুতই করবো যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে। আর দ্বিতীয় বিষয়টা ছিল, অনেকদিন ধরে দাবি ছিল যে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য, দুর্গাপূজার এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন, তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের দাবি ছিল। তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভিতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন, এর ভিতর দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে।